দেখো। আচ্ছা পুলিশের দুটো খারাপ দিক বলুন, এটাও ডিপ্লোম্যাটিক কোশ্চেন, ক্রস কোশ্চেন বলো। ওই আমি দুপুরে হচ্ছে একটু আলোচনা করেছিলাম মানে কুতুবিনের সঙ্গে যে দুটো খারাপ দিক, না ওই ধরনের অ্যান্সার কখনোই বলা যাবে না ডিরেক্টলি, কোনো হচ্ছে খারাপ দিক তোমার উল্লেখ করাই যাবে না, এটা হচ্ছে নাচুই দড়ি মাছ নাচুই পানি এইরকম হচ্ছে ইয়ে থাকবে। কেমন হবে যে স্যার পুলিশের কোনো খারাপ দিক তো আমি এখনো পর্যন্ত দেখিনি, হ্যাঁ স্যার বলতে ঠিক আছে হয়তো আমার এখনো ভালো হচ্ছে না, যে ছোটবেলা থেকে দেখেছি পুলিশ, আমি ছোটবেলাতে ব্যাগ নিয়ে আমি যখন হচ্ছে স্কুলে গেছি পুলিশ আমাকে হাত ধরিয়ে রাস্তা পার করে দিয়েছে, আমার পাড়ায় হচ্ছে যখন কোনো সমস্যা হয়েছে পুলিশ তৎপরতার সহিত গাড়ি নিয়ে চলে এসছে অপরাধীকে ধরে নিয়ে চলে গেছে, পুলিশকে দেখেছি মানে প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থেকে মানে দাঁড়িয়ে থেকে সেবা করতে, ট্রাফিক মানে ট্রাফিককে করতে মানে এগুলো করতে দেখেছি, সুতরাং আমি পুলিশের আজও পর্যন্ত কোনো খারাপ দিক দেখতে পাইনি। হ্যাঁ স্যার পুলিশের একটা এটা আপনি খারাপ দিক বলবেন কি না বল জানি না, কিন্তু আমি বলবো না, একটা হচ্ছে দেখুন এই যে প্রফেশন, এই প্রফেশন হচ্ছে অলওয়েজ ডিউটি রেসপন্সিবিলিটি অলওয়েজ, ঠিক আছে সবসময় ডিউটি বেশি কিন্তু হচ্ছে ছুটি কম, এটা একটা খারাপ দিক হতে পারে। ঠিক আছে দেখো তুমি খারাপ দিক বলছো কিন্তু সেটা একটা পজিটিভ খারাপ দিক, ঠিক আছে তোমাকে ছুটি দেওয়া হবে না সেটা তুমি মানিয়ে নিয়েছো, তারপরে এটাও বলে শেষ করতে হবে না স্যার আমি এই আমি জানি আগে থেকেই জানি যে পুলিশের ডিউটি অলওয়েজ এবং ছুটি কম, আমি আগে থেকে জেনেও আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত হই হতে চাচ্ছি, কারণ হচ্ছে এই প্রফেশনে যুক্ত হলে আমি যেটা চাচ্ছি সমাজের উন্নয়ন মানে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে সেটা খুব কাছে থেকে আরো ভালোভাবে করতে পারবো। ঠিক আছে নেক্সট দেখো পরের কোশ্চেন, আমরা আপনাকে সিলেক্ট করলাম তাতে আমাদের অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের কি লাভ, ভালো কোশ্চেন কিন্তু, ভালো কোশ্চেন কি না বলো, পুলিশ ডিপার্টমেন্টের কি লাভ এবং আপনার কি লাভ হবে। দেখো এটা প্রথমে শুরু করতে হবে স্যার পুলিশ ডিপার্টমেন্টের কি লাভ হবে কি লাভ হবে না সেটা সময় সাপেক্ষ, কিন্তু আমার বেকারত্ব সমস্যা দূর হবে, আমি যেটা চেয়েছি যে সমাজের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে সেই কাজটা আমি করতে পারবো, এবং পুলিশ ডিপার্টমেন্টে যুক্ত হয়ে আমি আরও সৎভাবে কাজ করতে চেষ্টা করব, সেটা ডিপার্টমেন্টের পক্ষে ভালো কি না ভালো সেটা আপনারা বিচার করবেন, ফেলে দেবে তাদের দিকে, ঠিক আছে বুঝতে পেরেছো, যে আমি হচ্ছে এমন একজন ব্যক্তি ডিপার্টমেন্টে ঢুকে গেছি মানে হচ্ছে ডিপার্টমেন্টের বিশাল কিছু হয়ে যাবে এইসব কিন্তু নয়, যে আমি আমার সৎভাবে আমি আমার যে ডিউটি দেওয়া হবে আমাকে আমার যা কাজ ঠিক আছে সেটা আমি সৎভাবে পালন করতে চেষ্টা করব, এবং আমার কলিগ যারা আছে ঠিক আছে তাদের মধ্যে হচ্ছে আমার সততা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে এইটা এইভাবে বলতে হবে তাই তো, তাহলে মনে হচ্ছে তিনি হচ্ছে খুশি হবেন, আর আমরা যে এই ধরনের প্রশ্ন কন্টিনিউ আলোচনা করতে থাকবো তো এর বাইরে কিছু জিজ্ঞাসা করবে না, এই ধরনের প্রশ্ন এমনি ইনফরমেটিভ আলাদা জিজ্ঞাসা করবে, এছাড়া আর বাইরে কি কোশ্চেন হতে পারে, এগুলোই তোমাদের ওই টাইমটা একই ব্যাপার, ওই যে অল্প টাইমে তুমি কতটা ওই টাইমের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারো সেটা পুরোপুরি মানে তোমার ওই সিচুয়েশনের উপর নির্ভর করবে, যে অন্য সময় করতে পারলে ওই সময় ঘাবড়ে যে কিছু হচ্ছে আসছে না সঙ্গে সঙ্গে ওই 2 মিনিটের মধ্যে মাথা দিয়ে ঘাম বেরোতে শুরু করতে হবে, আর তখন মানসিক একটা টেনশন হতে পারে আমি অ্যান্সার করতে পারছি না তো আমি সিলেক্টেড হচ্ছে না আমার কাট অফ মার্কের কাছাকাছি নাম্বার আছে বিপদ, সুতরাং স্বাভাবিকভাবে আরও হ্যাজিটেট হয়ে যায়, দেখো যার কিন্তু নাম্বার আছে তার কিন্তু টেনশন কম, যে যা কিছু হলো হোক একটা হয়ে যাবে তার কিন্তু ইন্টারভিউ অটোমেটিকই ভালো হবে, সে কিন্তু আমি বলছি সে কিন্তু তোমার থেকে যদি লেস কোয়ালিফাইডও হয় কম জানাশোনা ব্যক্তি হয় সে যদি নাম্বার ভালো থাকে তার কিন্তু ইন্টারভিউ হওয়ার স্বাভাবিক প্রবণতা কিন্তু বেশি, আর তোমার মধ্যে মানসিক একটা টেনশন কাজ করবে যে আমাকে যে কোনো উপায় ভালো নাম্বার পেতে হবে, আর এই জায়গাটাই হচ্ছে তোমার কিন্তু কষ্টের, এটাই কিন্তু তোমার, সুতরাং কুল থাকতে হবে যতটা চেষ্টা করবে কুল থাক, যা হয় হবে, এটাই মনে করবে যে যদি এবার সিলেক্ট না হলাম কি আছে, বয়স আছে সব আছে আরও হচ্ছে অপরচুনিটি আছে হবে,
টেনশন বেশি টেনশন নেবে না, আর টেনশন এমন একটা জিনিস, টেনশন নিলেই তোমার ক্ষতি হয়ে যাবে, যা হচ্ছে স্বাভাবিকভাবে ভালো হচ্ছে, অল ইজ ওয়েল। আচ্ছা এটা ওই ধরনের একটা প্রশ্ন, ধরুন আপনি তিন রাস্তার মোড়ে ট্রাফিক ডিউটি করছেন, ডিউটি চলাকালীন সময়ে একদিক থেকে অ্যাম্বুলেন্স, একদিক থেকে ফায়ার সার্ভিসের গাড়ি, মানে কোথাও আগুন লেগেছে ফায়ার সার্ভিসের গাড়ি এসছে, আর অন্য দিক থেকে মন্ত্রী মহাশয়ের কনভে, মানে আকসারি গাড়ি চলে আসছে, এবার আপনি কাকে আগে ছাড়বেন প্রশ্নটা, হ্যাঁ বলো কাকে তুমি আগে ছেড়ে দেবে? আর অ্যাম্বুলেন্সের মূর্ছ রোগী তো মারা যাবে, সেটা তো সময় সাপেক্ষ, ফায়ার সার্ভিস যেখানে আগুন লেগেছে সেখানে নিশ্চয়ই হচ্ছে ওখানকার জনতা আগুন নেভানোর চেষ্টা করছে, ওখানে একটা বিকল্প চেষ্টা কিন্তু চলছে, ঠিক আছে, অলরেডি চলছে ফায়ার সার্ভিস অলরেডি, এমনিতে আমরা সেটা বলা যাবে না, পরে আসে, ঠিক আছে, হ্যাঁ ক্ষতি হবে, সুতরাং ওটাই ইম্পর্টেন্ট হয়। আর মূর্ছ রোগী তার কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, ঠিক আছে, তখন কিন্তু সে যদি ওই মানে তাহলে দেখো এখানকার হচ্ছে, দেখো সঠিক অ্যান্সারটা কি হবে, এই তিনটে কন্ডিশনের মধ্যে সঠিক তুমি আগে কাকে ছাড়বে? অ্যাম্বুলেন্সকে ছাড়বে, যে স্যার আমি প্রথমে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেবো বা অ্যাম্বুলেন্সকে ছাড়ার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে কারণ ওই অ্যাম্বুলেন্সে মূর্ছ রোগী থাকবে, কারণ হচ্ছে সেখানে প্রাণ সংকটের ব্যাপার আছে, আমি যদি পরে ছাড়ি অত বলার দরকার নেই, অ্যাম্বুলেন্সকে ছাড়বো এই পর্যন্তই থাকবো, তা বাকিটা সে বুঝে যাবে, হ্যাঁ কি বুঝে যাবে তা, তারপরে নেক্সটে ছাড়বো হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি, ঠিক আছে, এক্ষেত্রে মন্ত্রী মহাশয় লেগে ফায়ার হতেই পারে, এইবার মানে ছাড়লে এবার মন্ত্রী মহাশয় তো সরাসরি তোমাকে হচ্ছে ওই স্পটে তোমাকে কখনো ব্লেম করবে না, সে কি করবে তার তোমার উপরে যা যে আছে তাকে কমপ্লেন করবে, যে আমাকে আমার হচ্ছে এত বড় একটা মিটিং, মানে ইমার্জেন্সি মিটিং, আমি এই সেখানে টাইম মতো পৌঁছাতে পারিনি, করবে। এবার তোমাকে খুব সুন্দরভাবে পোলাইটভাবে ভাবে বা বিনয়ের সঙ্গে তোমার ঊর্ধ্বস্থন কর্তৃপক্ষকে তুমি বোঝাতে চেষ্টা করবে যে সেই পরিস্থিতির সিচুয়েশনটা কেমন ছিল, সুতরাং আমি বাধ্য হয়েছি, মূর্ছ রোগী ছিল, বাধ্য হয়েছি তাকে ছাড়তে আগে, তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়তে বাধ্য হয়েছি, ছেড়েছি, তারপরে মন্ত্রী মহাশয়, এবার তারা তো নিশ্চয়ই হচ্ছে মানে বুঝবেন ব্যাপারটা, সুতরাং আমাকে মানে তারা কনসিডার করবেন, বা তারা যদি কিছু মানে যে শাস্তি দেন আমি মাথা পেতে মেনে নেব, এটাই হবে এখানকার সঠিক অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ ট্রাফিক রুলস মানতে হয়, কিন্তু দেখো অ্যাম্বুলেন্স ছাড়লে আসলে সবাই কিন্তু আগে তাকে হচ্ছে ছেড়ে দেয়, এবার দেখো ইমার্জেন্সি ক্ষেত্রে তো ওরা যখন হচ্ছে অ্যাম্বুলেন্স যদি মানে মূর্ছ রোগী থাকে ওরা কিন্তু অ্যাম্বুলেন্সে ওই ইয়েটা হর্নটা বাজাতে থাকবে, ঠিক আছে, হর্নটা বাজানো মানে হচ্ছে অটোমেটিক তাকে ছেড়ে দেওয়া হবে যে মূর্ছ রোগী, আর দেখবে সবসময় অ্যাম্বুলেন্স তো এই তো পাশের রাস্তা দিয়ে যাচ্ছে, সবসময় কি হর্ন বাজছে? বাজছে না, আবার কোনো কোনো সময় বাজছে মানে ওই সময় হচ্ছে তার সিচুয়েশনটা খারাপ, মানে যে রোগীটা আছে সিচুয়েশনটা খারাপ আছে, তখন তখন কিন্তু নিয়ম ভাঙতেই পারে, তখন কিন্তু সে চলে যাবে, মন্ত্রীরাও করে, ঠিক আছে, কিন্তু মন্ত্রীর আর্জেন্ট আর এনাদের আর্জেন্ট আলাদা ব্যাপার, কারণ মন্ত্রীর আর্জেন্ট যখন থাকে আগে থেকে আগে, সেটা সেটা ঠিক আছে, সেই সেটা তোমার পরেও হচ্ছে সেই সমস্যাটা সমাধান করতে চায়, আর এইখানে এক মিনিট দেরি হয়ে যাওয়া মানে একজন মানুষের সাধারণ মানুষের নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া, সুতরাং প্রাণ চলে যাওয়া মানে একটা অন্য সে তার কৈফিয়ত তুমি কোনোভাবেই দিতে পারবে না, যে তুমি হচ্ছে মূর্ছ অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিলে না মন্ত্রীকে ছেড়ে দিলে, তাতে প্রাণ চলে গেল তার, তখনই হচ্ছে সে থানায় কমপ্লেন করলো, তখন কিন্তু তুমি সাসপেন্ড হবে বা অন্যত্র যে শাস্তি প্রসিডিওর আছে সেগুলো হবে, কারণ তুমি আরও মৃত্যু মানে মৃত্যুর জন্য তো দায়ী তুমি হতে পারো না, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হয়েছেন,
এ সম্পর্কে আপনার মতামত দিন।